তো বন্ধুরা চলো আমাদের যে কাঙ্ক্ষিত যে বাঁশের তৈরি ছোট ছোট ঘর হোমস্টেগুলো সেগুলো আমরা এখন দেখব। তার আগে আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা টুক করে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ভিডিও অনেক আসবে। তো দেখো আমাদের রাইট সাইডে একটা বিল্ডিং আছে আর উপরে সে বাঁশের তৈরি, এখানে সব কিছুই বাঁশের তৈরি। সামনে একটা বসার জন্য বাঁশের তৈরি একটা বেঞ্চ আছে এবং আমরা সামনে দেখতে পাচ্ছি আমাদের যে সেই কাঙ্ক্ষিত যে হোমস্টেগুলো সেগুলো এখানে তোমরা কাপেল যারা আছো তারা থাকতে পারবে খুব কম রেট। আমি রেটটা তোমাদের পরে বলবো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা জানতে পারবে। এবং আমাদের সামনে আরেকটি দেখো, আরেকটি হোমস্টে আছে এবং রাইট সাইডে আরেকটা তৈরি হচ্ছে এর সাইডেই। আর এখানে যে বাঁদিকে একটা রেস্টুরেন্ট ছিল কিন্তু কোভিডের জন্য তোমার সেটা বন্ধ হয়ে গেছে এবং সেটা তোমরা শীঘ্রই সেটা ওপেন হবে। এবং এখানে একটা হোমস্টে তৈরি হচ্ছে নতুন করে এবং তারপরে আর একটা হোমস্টে আছে খুব সুন্দর। এখানে তোমরা তিন চারজন আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। আর এটার অ্যাড্রেসটা আমি তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে ইসকন মায়াপুরে, আর টোটো স্ট্যান্ড আছে সেখানে, ট্রি হাউস বলে এই জায়গাটা পরিচিত। তো তোমরা যারা এখনও আসনি তারা তাড়াতাড়ি ফোন করে রুম বুকিং করে তোমরা তাড়াতাড়ি চলে এসো, তোমাদের একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে এখানে। আর তোমরা গঙ্গা দেখতে পাবে এবং তোমরা থাকার জন্য খুব থাকা খাওয়ার জন্য খুব সুব্যবস্থা এখানে আছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবে এবং এখানে ভ্রমণ করতে একদমই ভুলবে না। তো সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায়। টেক কেয়ার।